আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতেই জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 17 ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবার। মুস্তাক ডেইরি ফার্মের থেকে নতুন কালেকশনকৃত গাভীগুলো আপনাদেরকে দেখাবো, যার কারণে মুস্তাক ডেইরি ফার্মের ছুটে চলে আসা। আর প্রতি সপ্তাহে দুইবার মুস্তাক ডেইরি ফার্মের কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি, তো আজকেও মুস্তাক ডেইরি ফার্মের নতুন কালেকশনকৃত গাভী দেখাবো। গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি ও দামগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মঞ্জু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাভী তো অনেক চলে আসছে, কতগুলো আনলেন? গাভী তো অনেকই আছে, দেখাবো 16টা দেখাবো, প্রায় 16টার মতো দেখানোর মতো আছে, আরো আছে, ওগুলো দেখাবো না, থাক বাড়ির মধ্যে থাক। আচ্ছা, এখানে আসলে ভর্তি হয়ে গেছে বা বাসাতেও আছে? জি জি, সকালে থেকে দুপুরবেলা মতো 7টা বাজছিলাম, তারপর আবার 2টা বাজছিলাম, 9টা বাজছিল, তো এখনো 16টা দেখাবো। আচ্ছা, আর কিছু কি সবগুলো প্রেগন্যান্টই আছে? না, 2টা বাচ্চালা আছে, বাচ্চা সহ 4টা বেচছি সকালবেলা। আচ্ছা, এখন সবগুলো 14টা প্রেগন্যান্ট আছে, 2টো বাচ্চা সহ আছে? জি জি। আচ্ছা, এগুলোর সর্বনিম্ন মানে ছোট গাভীর দামটা কত আছে? সর্বছোট নিম্ন 1,35,000। নিম্ন 1,35,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়েক সপ্তাহে কিন্তু দেখতেছি প্রায় আপনার কাছে 1,35,000-ই সর্বনিম্ন রেটের গাভী থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বড়র দিকে কিরকম দামের মধ্যে আছে? বড়র দিকে ছিল 2,25,000-15,000 এরকম ছিল, কয়েকটা বেচছি। আচ্ছা, এখন এখন আমরা তাহলে এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাই। জি, এখন গরু 1,85,000 করে 4টি আছে। 1,85,000-এর 4টা আছে? হ্যাঁ, আর 1,65,000 আছে, 7টা। আচ্ছা, আবার সামসাম করে রাখছেন? জি, 1,35,000 আছে, 2টা। আচ্ছা, 1,55,000 আছে, 3টা। আচ্ছা, মানে 4টা সামে আছে? জি জি। আচ্ছা, এগুলো যেহেতু এর আগেও কিন্তু আপনি কিছু সুযোগ সুবিধা দেন, লাট আকারে নিলে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি করেন, তো এ সপ্তাহে কি এরকম ধরনের 4টা বা 7টা লাট নিলে কি গাড়ি ভাড়া ফ্রি করা যাবে কিনা? সেটা আমার সাথে আলোচনা করে যদি কেউ লাটে নেয়, আচ্ছা, তাহলে আমার সাথে আলোচনা করে নিতে পারবে, লাটে নিলে আলোচনা করে গাড়ি ভাড়াটা ফ্রি পেতে পারে। জি জি। আচ্ছা, চলুন তাহলে আমরা দর্শকদের এক এক করে গাভীগুলো দেখাই। জি জি। শুরুতেই যে গাভীটা রয়েছে 1 নম্বর সিরিয়ালের, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি। 4 দাঁতে বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? 5 বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? জি জি। সময় কেমন আছে ভাই? এটা সময় আছে, পরে 25 দিন তো টাইম আছে, প্রায় 25 দিনের মতো সময় আছে। জি জি। আচ্ছা, এই গাভীগুলো যেহেতু প্রথম 4টা একই ক্যাটাগরির বললেন, 4টা না 3টা? এখানে 3টা আছে আর ওই পাশে 1টা আছে, 4টা একই ক্যাটাগরি, দাম একই রকম দাম। জি। দামটা কত চাচ্ছেন? এখানে আছে 3টা 1,85,000 করে, এবং এই পাশে আরেকটা আছে 1,85,000। হ্যাঁ হ্যাঁ। এই মোট 4টা 1,85,000 করে দাম? জি জি। আচ্ছা, গড়ে এই এই বড়গুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে? এগুলো দুধ 16-17 আশা করা যায় আল্লাহ থাকে। 16-17? জি জি। আচ্ছা, 2 নম্বর সিরিয়ালে আরেকটা বিগ সাইজের গাভী দেখছি, এই গাভীটা কি জাতের? এটা মহিষা অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ান ক্রস আছে। আচ্ছা, মহিষা অস্ট্রেলিয়ানের সাথে ফিজিয়ানের ক্রস? তো হ্যাঁ, মহিষা অস্ট্রেলিয়ার ভাগই বেশি। আচ্ছা, পার্সেন্টেজটা মহিষা অস্ট্রেলিয়ানের বেশি আছে? জি জি। 4টা বা 4 জায়গাতে? হ্যাঁ, খুব সুন্দর গরু, একবার সাদেল, কিচ্ছু বলে না। দাঁতে কয়টা হয়েছে? 4 দাঁত, মাত্র 4 দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? 5 বাচ্চা। আচ্ছা, 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি জি। এটার সময় কেমন আছে? আছে, এটা সপ্তাহ 3 টাইম আছে, 3 সপ্তাহ? জি জি। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন এটা গড়ে 1,85,000 টাকা? জি। আর দুধের পরিমাণ ওরকমই আসতে পারে, 4টার গড়ে 16-17 এরকম আসবে। আচ্ছা, আমরা তাহলে 3 নম্বর সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাই। জি জি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো গরু, হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? মাত্র 4 দাঁত। মাত্র 4টা দাঁত হয়েছে? হ্যাঁ হ্যাঁ। মানে প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? হ্যাঁ, একটু টাইম আছে, অনেক টাইম, 1 মাস টাইম। এটা 1 মাস, ফুল 1 মাসের মতো আছে? ফুল 1 মাস টাইম। আচ্ছা, ফুল 1 মাস সময় আছে। এগুলোর আর দুধের পরিমাণ ওরকম 17-এর মতো থাকবে? জি জি। আচ্ছা, এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এটা 1,85,000। 1,85,000? জি জি। আচ্ছা, এটা 3 নম্বর সিরিয়ালে 1,85,000 টাকার গাভী দেখছি। জি। আর অন্য পাশে আরেকটা আছে, ওটাও দর্শকদের দেখাবো। জি জি। এই 4টা গড়ে কেউ নিলে আপনার সাথে কথা বলে গাড়ি ভাড়াটা ফ্রি করতে পারবেন। জি জি। আচ্ছা, আমরা তাহলে পরের গাভীগুলো দেখাই দর্শকদের। 4 নম্বর সিরিয়াল থেকে এখানে একসামের আছে কয়েকটা? 7টা আছে। 7টা? জি জি। আচ্ছা, 4 থেকে মোটামুটি তাহলে 11 পর্যন্ত? জি জি। আচ্ছা, আমরা তাহলে এটা 4 নম্বর সিরিয়ালের গাভী দেখছি, এই গাভীটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। হলস্টাইন ফ্রিজিয়ান, এটার দাঁত বয়স কেমন হয়েছে?
এটা কিছু চার দাঁত ছিল, আবার পড়ে গেছে, পড়ে ছয় দাঁত হচ্ছে আর কি। ছয় দাঁতে যাচ্ছে? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এটা দ্বিতীয় বাচ্চা দিবে? জি জি। কতদিন সময় আছে? না, খুব বেশি টাইম নাই। ওরা ডুস মারবে? ওটা এটা বেশি টাইম নাই, এটা মোটামুটি 10-12 দিন, উঠতে 15 দিন। আচ্ছা, মোটামুটি 15 দিনের মতো সময় আছে, এর মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, যেহেতু এখানে আমরা 7টা গাভী একই ক্যাটাগরি দেখাবো। জি জি। মোটামুটি 4 থেকে 10, জি, 4 থেকে 10 পর্যন্ত এই 7টা গাভী দেখাবো। এই গাভীগুলোর গড়ে কেমন দুধের পরিমাণটা থাকতে পারে? 14-15 মাসা করা যায় আল্লাহর ইচ্ছায়। 14 থেকে 15? হ্যাঁ। আচ্ছা, দামটা কত চাচ্ছেন তাহলে? দাম 4 নম্বর থেকে শুরু করে 10 পর্যন্ত, 10 পর্যন্ত এই 1,65,000 করে দেখা যাবে। 1,65,000? জি। আচ্ছা, দরদামের কি সুযোগ আছে? এবার দরদামের সুযোগ দিতে চাচ্ছি না, আসলে তো এক দাম দিয়ে দিচ্ছি। দরদামের সুযোগ রাখবেন না, এক দাম। আর লাটে নিলে গাড়ি ভাড়া ফ্রি ইনশাল্লাহ। লাটে নিলে সে আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এই গাভীটা কি জাতের? হলস্টিন ফিজিয়ান, 5 নম্বর সিরিয়ালের হলস্টিন ফিজিয়ান গাভী দেখছি। হ্যাঁ। দাঁত বয়স কেমন হয়েছে? এরকম দুই দাঁত, মাত্র দুই দাঁত। হ্যাঁ, এই এখান থেকে 5 নম্বর থেকে শুরু করে বুঝছেন, এখানে সবগুলাই দুই দাঁত করে আছে। আচ্ছা, 10 পর্যন্ত? হ্যাঁ, মানে এই 7টার যে কয়েকটা আছে শুধু ওটা বাদে সবগুলোই দুই দাঁত? জি জি। আচ্ছা, তাহলে এটার বাচ্চা প্রথম বাচ্চা দিবে? জি, প্রথম। সময় কেমন আছে? সময় আছে প্রায় 15-20 দিন টাইম আছে আর কি। 15 থেকে 20 দিন? হ্যাঁ। আচ্ছা, এই গাভীটার দামও তাহলে আপনি গড়ে চাচ্ছেন 1,65,000 টাকা? জি জি। এটা 5 নম্বর সিরিয়ালের গাভী দেখলাম, এটা সাইড করে দেন, আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি জি। এটা 6 নম্বর সিরিয়ালের গাভী? জি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিন ফিজিয়ান। হলস্টিন ফিজিয়ান? হ্যাঁ। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত মাত্র 2টা। মাত্র দুইটা? হ্যাঁ। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। সময় কেমন আছে? সময় খুব বেশি টাইম নাই, হয়তো 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মধ্যে বাচ্চা দিবে? জি জি। আচ্ছা, দুধের পরিমাণ কেমন আসবে বললেন? এগুলো 14-15, এগুলো গড়ে গড়ে 14-15 থাকবে? জি জি। আচ্ছা, দামটাও জানালেন শুরুতেই, 1,65,000 টাকা? জি জি। এইটা 6 নম্বর সিরিয়ালের গাভী? জি জি। 7 নম্বর সিরিয়ালে যে গাভীটা রয়েছে এইটা দর্শকদের দেখাই, এই গাভীটা কি জাতের? এটা ইন্ডিয়ান বাচ্চা, তো এটা নেপালের সাথে ফিজিয়ান ক্রস আছে। আচ্ছা, ফিজিয়ান এবং নেপালি? জি জি। আচ্ছা, কিন্তু বিশাল বড়, এই 7টার মধ্যে এটা সবচেয়ে বড়। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? মাত্র 2টা দাঁত বাড়াচ্ছে। মাত্র 2 দাঁত হচ্ছে, প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। সাইজে অনেক বড় গাভী। হ্যাঁ, এই পাশ থেকে দেখাই দিই। খুবই ভালো, এত স্বাধীন গরুটার, এত সুন্দর। এই গরুর টাইম আছে তো, এই গরুগুলো ফুল রেডি হলেই 2 লাখের পাশাপাশি দাম। এই বিয়ে নেই, ফুল রেডি হলে? হ্যাঁ। এখন সময় আছে কতদিন? পড়ায় 1 মাস। 1 মাস? 1 মাস। আচ্ছা, এটার দাম তাহলে চাচ্ছেন গড়ে তো 1,65,000? জি জি। আচ্ছা, এটা বড় হলেও দামটা যেটা বলেছেন সেটাই থাকবে? হ্যাঁ, গড়ে তো ওই কারণে। আচ্ছা জি। এটা তাহলে আমরা 7 নম্বর সিরিয়ালে গাভীটা দেখলাম, পাশে চলে যাই 8 নম্বর সিরিয়ালে যে গাভীটা রয়েছে, জি, গাভীটা কি জাতের? হলস্টিন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? মাত্র 2 দাঁত। মাত্র 2টা দাঁত হয়েছে? জি জি। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, প্রথম বাচ্চার সময় কেমন আছে এটা? সময় আছে, সপ্তাহতিনিক টাইম আছে, 3 সপ্তাহের মতো সময় আছে? জি জি। আচ্ছা, দুধের পরিমাণ 14-15 কে আসবে এটা? আল্লাহ তাআলা আসে, আসবে। চারটা বার চার জায়গাতে আছে, খুব সুন্দর, খুব সুন্দর সবারের জায়গাটা। জি, যা তো ভালো, খুব সুন্দর গরু। আচ্ছা, এটার দামও তাহলে আপনার গড়ে 1,65,000? জি জি। দরদামের কোনো সুযোগ রাখেন না এই সপ্তাহে? একদম। জি জি, আমার সাথে আলোচনা করে নিতে পারবে, যদি 7টা কেউ নেয়। জি, আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এটা আমরা 8 নম্বর সিরিয়ালের গাভী দেখলাম, পরের গাভীটা দর্শকদের দেখাই। জি, একদম কালো মিসমিস করছে। জি জি। কি জাতের গাভী এটা? এটা মহিষা অস্ট্রেলিয়া। মহিষা অস্ট্রেলিয়ান? জি জি। আচ্ছা, সরি, এটা 9 নম্বর সিরিয়ালের গাভী? জি। একটু ভুল হলো, 9 নম্বর। দাঁত বয়স কেমন হয়েছে? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি জি। 2 দাঁত? বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? সময় কেমন আছে? সময় আছে, ওটার মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। এখনো 3 সপ্তাহ? জি জি। আচ্ছা, এটার স্বাস্থ্য অনেক ভালো? জি, অনেক বিগ সাইজের একটা গাভী। গরুটা ভালো, এত স্বাধীন, এত ভদ্র, যে কোনো লোক পালতে পারবে। প্রথম বাচ্চা দিবে তো? প্রথম বাচ্চা দিবে। দুধের পরিমাণ কেমন আসতে পারে? এগুলো 14-15 আশা করা যায়। আচ্ছা, 14-15? জি জি। দামটা তাহলে গড়ে আপনার 1,65,000? 65,000। আচ্ছা, এখানে কম বেশের কিছু নাই, গড়ে যেহেতু চেয়েছেন 7টা গাভী আমরা দেখাবো, তারপর যদি কেউ একটা নেয়, একটা নিতে পারবে, সমস্যা নেই, একটাও নিতে পারবে। জি জি। আচ্ছা, আমরা 10 নম্বর সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। জি জি। এই গাভীটা কি জাতের? এগুলা মশা অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ান ক্রস। মশা অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ানের ক্রস? ক্রস, জি জি। দাঁত বয়স কেমন হয়েছে?
মোটামুটি এটা 10 নম্বর সিরিয়ালের গাবি দেখলাম ভাই, আমরা এই মুহূর্তে 11 নম্বর সিরিয়ালের গাবিটা দেখছি। এই গাবিটা কি জাতের? দুধের পরিমাণ কেমন আসছিল? ওরা 9-10 কথা বলছে, এটা দ্বিতীয় বিয়ন তো। আচ্ছা, দ্বিতীয় বিয়ানে একটু বেশি আসবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এই দুটো 1,35,000 করে রাখা যাবে। এই এক সর্বনিম্ন দামের গাভী, 1,35,000। জি। আচ্ছা, 12 নম্বর সিরিয়ালের গাভীটা, যেহেতু দাম আগেই বলে দিলেন 1,35,000 টাকা, যাতে মানে আমরা একটু জেনে নেই যে ওরা দুই দাঁত হবে, এখনো হয় নাই। মানে এটা দুই দাঁত, এটা দুই দাঁত মানে কেবল দাঁত লড়তেছে আর কি, পড়বে আর কখনো পড়ে। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। সময় কেমন আছে? সময় আছে, সপ্তাহ তিনেক টাইম আছে, 3 সপ্তাহের মতো সময় আছে এখনো। জি জি। আচ্ছা, দুধের পরিমাণ এগুলো কেমন আসতে পারে? এগুলো 10 বর্ষে দুধ আশা করা যায়, 10 থেকে 12-এর। জি জি। দাম তাহলে 1,35,000 টাকা? জি জি। একদম না, একটু দরদামের সুযোগ রেখেছেন, হালকা হয়তো 2-1,000। 2-1,000 টাকা দরদামের সুযোগ রেখেছেন? জি জি। আচ্ছা, এটা আমরা 12 নম্বর সিরিয়ালের গাভী দেখলাম, এগুলো দুধে কেমন আসবে? এগুলো 10-12-এর আশা করা যায়, 10 থেকে 12-এর। জি জি। পরের গাভীটা দর্শকদের দেখাই, 13 নম্বর সিরিয়ালের। এই গাভীটা কি জাতের? এটা মহিষ অস্ট্রেলিয়া। মহিষ অস্ট্রেলিয়ান? জি জি। মহিষ অস্ট্রেলিয়ান এবার কালেকশন মনে অনেক কয়েকটা আছে। আছে, 3টি আছে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত মাত্র 4টি। এটা এটা 4 দাঁতে হয়ে গেছে? জি জি। 4 দাঁত। বাচ্চা কি প্রথম না দ্বিতীয়? প্রথম, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? জি। সময় কেমন আছে ভাই? সময় আছে, মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ। এগুলো থেকে দুধের পরিমাণ কেমন আশা করা যায়? এগুলো 12-13-এর দুধ আশা করা যায়, 12 থেকে 13-এর। হ্যাঁ। আচ্ছা, পোলান সাভার বাটগুলো 4টা বাট 4 জায়গাতে আছে, খুবই সুন্দর। এই দেখেন, একবার স্বাদের কিচ্ছু বলে না। আচ্ছা, এটার দামটা কত চাচ্ছেন? এই 3টা একদম, কেউ যদি নেয় 3টা একসাথে নিলে, দামাদামি না করলে চাইলে 1,55,000 চাবো, 1,50,000 করে রাখা যাবে। 1,50,000 করে এই 3টা গড়ে রাখবেন দাম? হ্যাঁ হ্যাঁ। এটা এগুলোর কোনো কাটছাট নাই একদম। আচ্ছা, এটা তাহলে 13 নম্বর, 13, 14, 15। জি জি। এই 3টা কেউ যদি নেয় গড়ে 1,50,000, দরদামের কোনো সুযোগ নাই? না, চাইলে 1,55,000 চাবো, দামাদামি না করলে 1,50,000 করে। আচ্ছা, 14 নম্বর গাবিটা আমরা দর্শকদের দেখাই, এই গাবিটা কি জাতের? ওটা হলিস্টেন ফিজিয়ান, বয়স 2 দাঁত। হলিস্টেন ফিজিয়ান, 2 দাঁত বয়স? জি জি। আচ্ছা, এটা কি প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। সময় কতদিন আছে? সময় আছে, সময় মোটামুটি 20-25 দিন। 20 থেকে 25 দিন? জি। আচ্ছা, এই 3টা গড়ে দুধের পরিমাণ কেমন আসতে পারে? এই 3টা গরু, এদের সাথে এদের একটু বেশি হবে, এদের গরু 13-14 দুধ আশা করা যায় আল্লাহ তাআলা। 13-14? জি। আচ্ছা, আপনার তাহলে এটার দামও ফিক্সড দাম 1,50,000 টাকা চাচ্ছেন? জি জি। আচ্ছা, এটা তাহলে আমরা 14 নম্বর সিরিয়ালের গাভীটা দেখলাম। জি জি। পাশে একই দামের 15 নম্বর সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাবো। জি জি। এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান, এটা কিন্তু দাঁত হয় নাই, অদাঁতিল। ফিজিয়ান, এখনো দাঁত হয় নাই? না না। আচ্ছা, অদাঁতেই প্রথম বাচ্চা দিবে? জি জি। কতদিন সময় আছে? সময় আছে, তাও প্রায় 20 দিত টাইম, 20 দিন প্রায় 20 দিনের মতো সময় আছে। জি জি। ওলান সাভারের বাট, 4টা বাট ঠিক আছে, 4টা 4 জায়গায়। হ্যাঁ, সুন্দর, একবার স্বাধীন কিচ্ছু বলে না, এবং সাভারে জায়গাও নামতেছে। জি জি। দুধের পরিমাণ কেমন থাকতে পারে এগুলো? এগুলোর দুধে খুব ভালো হয়, ওগুলো সাইতে এই দুধের দুধ, এই 3টার মধ্যে এদের খুব সুন্দর দুধ হবে, হয়তো 13-14 আশা করা যায়। আচ্ছা, দাম তাহলে আপনি চাচ্ছেন এই 3টা গড়ে 1,50,000 করে? জি, চাইতে গেলে চাবির লাগলে 1,55,000 করে চাবো, দামাদামি না করলে 1,50,000। আচ্ছা, আর কেউ যদি 3টা একসাথে নেয় তাহলে গাড়ি ভাড়ার সুযোগটা কি আলোচনা সাপেক্ষে? জি জি। আচ্ছা, আমরা তাহলে পরের গাভীটা দর্শকদের দেখাই, বিশাল আকৃতির একটা গাভী রয়েছে, এই গাভীটা কি জাতের? এটা নেপালের সাথে ফিজিয়ান ক্রস, ইন্ডিয়ান বাচ্চা তো এগুলা, এটা একটা বাচ্চা দিছে 16 নম্বর সিরিয়ালে। জি, এটা ওই যে বলছিলাম যে প্রথম, হ্যাঁ ওই ওই দামের দামে এটার সাথে এটা একটা 4টা, 1,85,000। আচ্ছা, এটা সেকেন্ড বাচ্চা দিবে? জি জি। সময় কতদিন আছে বললেন? সময় আছে, মোটামুটি 20 দিন তো টাইম আছে। 20 দিন? জি। অনেক বড় সাইজের গাভী, এগুলো দুধের পরিমাণ
কত আসতে পারে বাচ্চা ছেলে এগুলো গরু ওখানে 17 18 কথা বলছে প্রথম বিনে বিনে তো বেশি আসার কথা আচ্ছা এটা তাহলে আপনার প্রথম যে তিনটা গাবি দেখেছি তার সাথে এটা লাটাকারে যদি কেউ পছন্দ করে বিগ সাইজের চারটা একসাথেও নিতে পারবে জি জি আর সেই সাথে আমি আবদার করেছি দর্শকদের হয়ে যদি কেউ লাটে নেয় তাহলে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন ইনশাআল্লাহ জি আচ্ছা এই পাশে আমরা আরো দুটো গাবি রয়েছে সেই দুটো গাবি দর্শকদের দেখাবো দরিয়ম জি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি জি আচ্ছা সাথে একটা লালচে বাচ্চা হয়েছে হ্যাঁ সুন্দর বাচ্চা সার বাচ্চা গাবিটা দাঁতে কয়টা চার দাঁত মাত্র চার দাঁত মাত্র চার দাঁত জি জি বাচ্চা কি প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি জি আচ্ছা বাচ্চার বয়স কেমন হলো ভাই মোটামুটি বাচ্চার বয়স আজ 9 দিন হচ্ছে 9 দিনের মতো হ্যাঁ তো দুধের পরিমাণটা কেমন আসছে দুইবারে 10 কেজি গ্যারান্টি যেই লেগ 10 কেজি গ্যারান্টি দুই বেলা 10 লিটারের গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা দামাদামি যদি না করে চাইলে 1,40,000 চাবো কোনো দামাদামি না করলে 1,35,000 টাকা যাবে 1,35,000 জি জি আচ্ছা 1,35,000 টাকা তো আরো দুটো গাবি আমরা দেখেছি জি 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 আচ্ছা এটাও 1,35,000 টাকা যদি কেউ দরদাম না করে নিতে পারবে জি জি শেষ মুহূর্তে আরেকটা বাচ্চা সহ দুধের গাবি দেখছি জি জি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা আগে একটা বাচ্চা দিয়েছে আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জি জি দাঁতে কয়টা দাঁতে 8 দাঁত হয়ে গেছে 8 দাঁত জি জি 8 দাঁতে আপনার এটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় মানে আগে একটা বাচ্চা দিয়ে দ্বিতীয় বাচ্চা এই বাচ্চাটা সাথে দুই নাম্বার বাচ্চা জি জি বাচ্চাটা বড় সরো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি ষাঁড় বাচ্চা হ্যাঁ এটা এই গোটা 14 কেজি দুধ গ্যারান্টি আছে যেই লেগ আমাদের দোয়া দেখে নিতে পারবে আচ্ছা 14 কেজি দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা অনেক বড় সরো হয়ে গেছে জি জি এখন দুধটা পরিপূর্ণ চলে আসছে জি জি আচ্ছা এই গাবিটার দামটা কত চাচ্ছেন এই যে দামাদামি না করলে 1,70,000 1,70,000 দামাদামি না করলে জি জি